বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোম আর সেখানেই অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত যে সমস্ত অপারেশনগুলি হয়েছিল তার মধ্যে বেশিরভাগ অপারেশন এখন ইনফেকশন হয়ে যাচ্ছে। সেই সমস্ত অপারেশনের জায়গাগুলিতে ইনফেকশন হয়ে যাওয়ার কারণেই যাদের অপারেশন হয়েছিল তাদের পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনরা সেখানে গিয়ে বারংবার বলেছে, কিন্তু বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ এই ব্যাপার নিয়ে কোনো রকম সদুত্তর দেয়নি। এদিকে এত বিপুল সংখ্যক মানুষদের ইনফেকশন হয়ে যাওয়ার কারণে তারা পড়ে গিয়েছে বিপাকে। আজ এই বিষয় নিয়ে মুর্শিদাবাদের বহরমপুরে তারা আসেন, তারপরেই সিওমএইচ অফিসে লিখিত অভিযোগ তারা দিয়েছেন। কি বক্তব্য তাদের, চলুন শুনে নিই। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমাদের সব পেশেন্টদের মানে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের ভিতরে রায়চৌধুরী নার্সিংহোমে কারো সিজার হয়েছে, মানে যে সবারই অসুস্থতার কারণে ওখানটায় মানে ওটি করা হয়েছে। সেই ওটি থেকে ওখানে ইনফেকশান ছড়িয়ে গেছে। এখন ডাক্তারদেরকে বললে ডাক্তাররা বিভিন্ন রকমভাবে কেউ বলছে স্কিন বায়োপসি করো, কেউ বলছে সিমিনেট করো, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে এখান থেকে, আর ল্যাবগুলো থেকে মানে করে নিয়ে আসছি, রিপোর্ট দেখাচ্ছে, কোনো রকম রিপোর্টে নেগেটিভ নাই, তবুও ওরা গিনিপিগের মতন কি বলবো, মানে আমাদের কাউকে টিবি ওষুধ খাওয়াচ্ছে, কাউকে বলছে হ্যাঁ ও টিবি ওষুধ কাউকে খাওয়াচ্ছে না, কাউকে বন্ধ করে এমনি অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে। এখন পেশেন্টগুলো সকলেরই অবস্থা খুব খারাপ। আমাদের মোটামুটি 100 থেকে 150 বলছে, কিন্তু আমরা এখন মোটামুটি আজকে 30 জনের মতন এসেছি এখানে। পেশেন্টই 30 জন, আমাদের প্রত্যেকজন, আমার ওয়াইফের হয়েছে, আমার ওয়াইফ 150 থেকে 200 পেশেন্ট ইনফেক্টেড, অল পেশেন্ট আর কি 200 না। আজকে এর আগে একদিন এসেছিলাম, এর আগে নার্সিংহোম কর্তৃপক্ষ জানানো হয়েছে, নার্সিংহোম বলেছিল যে না ওরা কোনো রকম, ওরা বলেছিল সহযোগিতা করব, কিন্তু পরবর্তীতে জানাবো বলে আমাদেরকে সঙ্গে কোনো রকম আর যোগাযোগও করছে না। আমরা গেলে ওরা বলছে মানে মালিক নেই, মালিক বাইরে বেরিয়ে গেছেন, তার ওয়াইফের অসুস্থ, এরকম বিভিন্ন রকমভাবে আমাদেরকে টালবাহানা করছে, ফোন নাম্বারও দিচ্ছে না, ডাক্তাররাও সেরকমভাবে আমাদেরকে মানে ই করছে না, সহযোগিতা করছে না। আমরা কী করবো, আমরা এই পেশেন্টগুলোকে নিয়ে কোথায় যাবো? সেই আমরা চাইছি পেশেন্টগুলো যেন তেন প্রকারে হোক না কেন সুস্থ হোক, সুস্থ। আমার নাম সুদীপ মণ্ডল। হ্যাঁ, সিএমএইচে দেখা করবো। আমার নাম সুদীপ মণ্ডল, বাড়ি হচ্ছে কালীতলা বেলডাঙ্গাত পিএস। তো নভেম্বর মাসে 2022 সালের 6 তারিখে অপারেশন করা হয়েছিল, এরকম আপনার কে হয়? আমার দিদি সিজার করা হয়েছিল, বাচ্চা ডেলিভারি হয়েছে। তো প্রথম দিকে সব ঠিকঠাক ছিল, বাড়ি আসার পর এরকম শুনি যে ইনফেকশন হয়েছে, মানে কি হয়েছে সেটাই আমরা বুঝতে পারছি না, ইভেন ডাক্তাররাও নয়, এবং আমরা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা লোকজন, আমাদের পক্ষে এতটা সিজারের খরচা করার পরেও আজ 3-4 মাস কিন্তু এই যে আর্থিক অবস্থা দিক থেকেও কিন্তু আমরা ভীষণ শোচনীয় হয়ে পড়েছি। আমরা চাই ডাক্তারবাবু এবং নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের আর্থিক দিক থেকে আমাদেরকে সাহায্য করুন, এবং আমাদের পেশেন্ট যেন সুস্থ হয় সেই দিকে ভীষণভাবে একটা নজর রাখে আমাদের ওপরে। না দেখা করিনি, আমরা দেখা করবো, আমরা একটা লিখিত দরখাস্ত জমা দেব, আমরা চাই যে একটা সুরাহ হোক। আপনারা কি চাইছেন নার্সিংহোমের বিরুদ্ধে? আমরা তো নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, না আমাদের পক্ষে এতটা খরচা বহন করা সম্ভব নয়, তাই আমরা চাই যে আর্থিকভাবে আমাদেরকে সাহায্য করা হোক। হ্যাঁ, পেশেন্ট যেন সুস্থ হয় সেদিকে। আমার নাম সুস্মিতা নন্দী, বেলডাঙ্গা সারগাছি।